বন্ধুরা, আমাদের এই রহস্যময় পৃথিবীতে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে যেগুলো দেখে যে কারো লোম দাঁড়িয়ে যাবে। কখনো কখনো এমন এমন সব ভিডিও সামনে আসে যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। সাধারণত ভূতের ঘটনা আমরা কোনো মুভি বা অন্য কিছুতে দেখি, কিন্তু কখনো কখনো রিয়েল লাইফে এমন এমন সব ঘটনা ঘটে যেগুলো দেখে আমরা কিছুই বুঝতে পারি না যে আসলে এগুলো কিভাবে সম্ভব। যদি আপনারও এরকম রহস্যময় ঘটনা, রহস্যময় জায়গা ইত্যাদির ভিডিও দেখতে ভালো লাগে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমনই সব রহস্যময় এবং আজব সব ঘটনা দেখাবো যা দেখলে আপনি চমকে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের আগে আপনি হয়তো এই ভিডিও আর কখনোই দেখেননি। ইন্টারনেটে এমন অনেক ভিডিও থাকে যেগুলো প্র্যাঙ্ক করে মানুষ মজা করার জন্য শ্যুট করে থাকে, কিন্তু সব ভিডিও এরকম হয় না। এ কারণে মানুষ কিছু ভিডিওকে প্র্যাঙ্ক মনে করে দেখে। কিন্তু এখন আপনি যে ভিডিওটি দেখছেন সেটি দেখার পরে আপনাকে ভাবতে বাধ্য করবে। এই ভিডিওতে অনেকগুলো জুতো দেখা যাচ্ছে, তার মধ্যে একটি জুতা হঠাৎ করেই ঘুরতে শুরু করে। আপনি হয়তোবা মনে করতে পারেন যে জুতাটি হয়তোবা কোনো সুতা দিয়ে বাঁধা, এ কারণে এরকমটি হচ্ছে। কিন্তু জুতাটি উল্টো হয়ে সোজা হয়ে এবং গোল হয়ে বিভিন্ন ডিরেকশনে ঘুরছিল। যদি জুতাটি একটি সুতা দিয়ে বাঁধা থাকত তাহলে এটি এক জায়গাতেই ঘুরত। কিছুক্ষণ পর ঘোড়া বন্ধ হয়ে যায় এবং দ্বিতীয় জুতাটি ঘোড়া শুরু হয়। একই রকম ভাবে দ্বিতীয় জুতাটির ঘোড়া বন্ধ হওয়ার সাথে সাথে তৃতীয় জুতাটি ঘুরতে শুরু করে। এর পেছনে কি কারণ থাকতে পারে এটা বলা আসলে খুবই মুশকিল, কিন্তু ক্যামেরায় ক্যাপচার হওয়ার ঘটনাটি আসলেই অনেক রহস্যজনক। আপনার কি মনে হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমুদ্রতে এখন অনেক জীব আছে যাদের সম্পর্কে আমরা খুব কম জানি অথবা কিছুই জানি না। একদিন সিঙ্গাপুরে আলী নামক একজন ব্যক্তি ফিশিং করছিল, তখন তার জালে একটি অদ্ভুত ধরনের মাছ আটকায়। মাছটির অনেকগুলো হাত ছিল যা এর আগে অবশ্যই কখনো কেউ দেখেনি। আলী এই প্রাণীটাকে দেখে খুব চমকে যায়, কারণ এরকম প্রাণী এর আগে কোনোদিন দেখেনি। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অনেক মানুষ এটি দেখে। ডিসকভারি এর মতে এই মাছটি আসলে একটি বাস্কেট ফিশ, যেটা স্টার ফিশের স্পেসিস অংশ, আর এটার হাত সবসময় বড় হতে থাকে, যার কারণে এটি খুব অদ্ভুত এবং অন্য সব জীবের চাইতে আলাদা দেখায়। ভূত প্রেত আর এলিয়েন এমন একটি জিনিস যা সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু আমাদের সামনে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমরা তা বিশ্বাস করতে বাধ্য হই। 2007 সালে ইংল্যান্ডের কিছু এলাকায় এরকমই হয়েছিল। সেখানকার সিসিটিভিতে খুবই অদ্ভুত ধরনের একটি প্রাণী দেখা গিয়েছিল। তাকে সেখানকার লোকজন ওয়েসেক্স ওয়ে মনস্টারের নামে ডাকে, কিন্তু আসলে এটি না কোনো মানুষ না কোনো জীব। এটি চলার ভঙ্গি খুবই অদ্ভুত ধরনের। এটি চলে চার পায়ের পশুর মতো, কিন্তু এটির আকৃতি বা পা একদম মানুষের মতো। ভিডিওতে এই প্রাণীটাকে রোড ক্রস করার সময় একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এটি কোনো এলিয়েন নাকি অন্য কোনো জীব বা এই প্রাণীটা কোথা থেকে এসেছে এটা কেউ জানে না। ডিয়ান্ডিস গবলিন্সের মতোই একটি ছোট ক্রিয়েচার, ইতিহাস দেখলে যাদের সম্পর্কে অনেক কিছু জানা যায়। পৌরাণিক কথা অনুযায়ী মনে করা হয় এগুলো কখনো কারো সামনে আসা পছন্দ করে না এবং বেশিরভাগ সময় অন্ধকারে থাকে। এরকম বলা হয়ে থাকে যে এগুলো সাধারণত ঘরের দেয়ালে থাকে। এরা বাচ্চা একদম পছন্দ করে না। অনেক কম জায়গায় এদেরকে দেখা গেছে, অথবা এমনটা বলতে পারেন এদেরকে কখনো দেখাই যায়নি, কিন্তু হঠাৎ করে একটি ভিডিও সামনে এসেছে যাতে এদের দেখা যাওয়ার কথা সামনে আসে। একটা ছেলে তার বোনের সাথে ঘরের মধ্যে বল নিয়ে খেলছিল, তখনই বলটা ঘরের বাইরে চলে যায়। যখনই সে বলটা আনার জন্য বাইরে যায় তখনই দেখা যায় সেখান থেকে একটি অদ্ভুত এবং ছোট একটি প্রাণী পালাচ্ছে, যেটা দেখার পরে তারা দুজনে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এই ভিডিওতে প্রাণীটিকে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কিন্তু সেখানে অন্য কিছু থাকাটা অসম্ভব, কারণ তাদের ঘরে কোনো পোষা প্রাণী ছিল না, যার কারণে দুই ভাই বোন আরও বেশি ভয় পেয়ে যায়। ভিডিওটি দেখলে এরকমই মনে হয় যে সত্যি হয়তো এরা পৃথিবীতে আছে। বন্ধুরা, আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি একটি ফরেন কান্ট্রির, যেখানে বরফ পড়ে এবং সাধারণত রাস্তা বরফের কারণে ব্লক হয়ে যায়, আর এ কারণে গাড়ি বরফে পিছলে যায়, কারণ টায়ার বরফের উপর গ্রিপ করতে পারে না, যার কারণে এই গাড়িটি পিছলে পেছনের দিকে চলে আসছিল, যেটা দেখে অনেক মানুষ একজন একজন করে এসে গাড়িটাকে থামানোর চেষ্টা করছিল,
কিন্তু কেউ গাড়িটাকে আটকাতে পারল না। ঠিক তখনই এই লোকটি সেখানে আসে এবং উনি যখনই গাড়িটাতে হাত লাগায় ঠিক সাথে সাথে গাড়িটি থেমে যায়। যেখানে মানুষ ওই গাড়িটিকে থামানোর জন্য পড়ে যাচ্ছিল, কষ্ট করে থামাতে পারছিল না, সেখানে সে লোকটি আসার সাথে সাথে শুধুমাত্র একটি হাত দিয়ে গাড়িটিকে থামিয়ে দিল। এখন সেই ব্যক্তি এই কাজটি কিভাবে করলো সেটা তো খুবই অদ্ভুত ব্যাপার। এখন এটিকে আপনারা লোকটির শক্তি বলতে পারেন বা গাড়ি হয়তো বা নিজে নিজেই বন্ধ হয়ে গিয়েছিল। বিভিন্ন মানুষের বিভিন্ন মত, আপনার কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন যে ভিডিওটি আপনি দেখতে যাচ্ছেন তা দেখে আপনার লোম দাঁড়িয়ে যাবে। কোনো অজানা জায়গায় ভিডিওটি একটি কারণে খুব ভাইরাল হয়ে গিয়েছিল, যেখানে একটি মাথা ছাড়া একজন ব্যক্তিকে রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে। এই লোকটি মাথা ছাড়াই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যদিও এই ভিডিওটি পিছে থেকে শ্যুট করা হয়েছে। এজন্য মানুষ বলে যে এটা হয়তো বা কোনো কস্টিউম পরা মানুষ অথবা এটা কোনো প্র্যাঙ্ক হতে পারে। কিন্তু লোকটির হাত পা দেখে আমার মনে হচ্ছিল না যে তার মাথা কোনো কস্টিউমে লুকানো আছে। এটি প্রথম না যে এরকম অদ্ভুত মানুষ দেখা গিয়েছে এশিয়ার একটি দেশে। এরকম আরও একটি মানুষকে রাস্তা পার করার সময় ভিডিও করা হয়। উনাকে দেখে এরকম মনে হচ্ছিল না যে উনি কোনো কস্টিউম পরে আছে, বরং এটা দেখে মনে হয় যে খুব ভালো এডিট করে কেউ এটি করেছে। কিন্তু যদি ভিডিও এডিটিং করে বানানো হয়ে থাকে, তবে যেই এটা এডিট করেছে তাকে অবশ্যই বাহবা দিতে হয়, কারণ ভিডিওটি একদম আসল বলে মনে হয়। আপনার এটা দেখে কি মনে হয় আমাদেরকে নিজে কমেন্ট করে জানাবেন। এক ব্যক্তি তার ঘরে খুব অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল। সে জানতে চাইছিল যে এই আওয়াজটা আসলে কোন দিক থেকে বা কেন হচ্ছে, কিন্তু সে কিছুই জানতে পারেনি। শেষ পর্যন্ত সে তার ঘরে সিসিটিভি ক্যামেরা বসায় যাতে করে সে দেখতে পারে যে আওয়াজটি আসলে কেন হচ্ছে বা কে করছে। কিছুদিন পর সে যখন সিসিটিভি ফুটেজ চেক করলো, তখন সেটা দেখে খুব অবাক হয়ে গেল। সে ফুটেজে দেখলো যে ল্যাম্পের মতো একটা জিনিস শূন্যে ভাসছিল এবং সেখান থেকে লাইট বের হচ্ছিল, আর সেটি ওই জায়গাতেই চারিদিক ঘুরছিল। প্রথমে মানুষের মনে হয়েছিল যে সেটা একটা ড্রোন হতে পারে যাতে লাইট লাগানো আছে, কিন্তু পরে ভিডিওটিকে যখন খুব কাছ থেকে দেখা হলো তখন তার ড্রোন হওয়ার ব্যাপারটা মিথ্যা প্রমাণিত হলো, কারণ ল্যাম্পটি ভাসতে ভাসতে প্রায় সিলিংয়ের উপরে চলে গিয়েছিল। ব্যক্তিটি এটি দেখার পর সাথে সাথে UFO রিসার্চ করার ডিপার্টমেন্টের সাথে কন্ট্রাক্ট করে এবং তাদেরকে ভিডিওটি দেখায়। তারা এই ভিডিওটির উপরে রিসার্চ করছে এবং জানার চেষ্টা করছে এই জিনিসটা আসলে কি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। এরকম আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।